আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মুসলিম উম্মাহের দরজায় কড়া নাড়ছে, আর কয়দিন পরেই আল্লাহ তাআলার রহমত বরকত মাগফিরাত নাজার সহ অনেক কল্যাণের মাস রমজানুল মোবারক শুরু হবে। পবিত্র রমজানের অবিরত বরকত ও কল্যাণ পেতে হলে আগে থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভালো প্রস্তুতি মানেই ও কাজটি অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে যায়। আর এই জন্য বরকত ও কল্যাণের গুরুত্বপূর্ণ মাস রমজানের বেশ কিছু আগাম প্রস্তুতি রয়েছে। আর মুমিন মুসলমানের জন্য যে প্রস্তুতি পুরো রমজান জুড়ে রহমত বরকত মাগফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণের দরজা উন্মুক্ত রাখবে। পবিত্র রমজানের আমল বা কাজ যেন তেনভাবে নয়, বরং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদায় করতে হবে, আর তাতে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা রমজান মাসের 11টি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, তাওবা ও ইস্তিগফার করা। রমজানের আগেই সব গুনাহ থেকে তাওবাহ ও ইস্তিগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভেবে থাকে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তাওবাহ ইস্তিগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি, আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। এই জন্য বান্দা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। 2 নাম্বার, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলত ও মর্যাদা বর্ণনা করা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া, সেসব উপকার পেতে কোরআন ও সুন্নাহের দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। পবিত্র রমজান মাস আসতেছে, মানসিকভাবে বারবার এই কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি করা। হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। নাম্বার 3, মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি এই রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয় হলো, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নিব, আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়ব ইনশাআল্লাহ। নাম্বার 4, কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া, বিশেষ করে মা বোনদের বাংতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া উত্তম। এতে 2টি ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমটি, বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের পালনের প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয়টি, সুন্নতের অনুসরণ হবে। রমজানের আগের মাস শাবানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণও হয়ে যাবে। নাম্বার 5, সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তবে এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না, কেননা এই ক্ষমা পেতে হলে 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে, তা হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ ইচ্ছা বা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তাওবাহ ইস্তিগফারের মাধ্যমে ফিরে আসা, হিংসা থেকে মুক্ত থাকা, কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে সেভাবেই জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা। নাম্বার 6, পরজ রোজার নিয়মকানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসাইল তথা নিয়মকানুনগুলা ভালোভাবে জেনে নেওয়া জরুরি। কী কী কাজ করলে রমজানের রোজা নষ্ট হয়ে যায় বা মাকরুহ হয়ে যায় এবং অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়া সর্বাত্মক চেষ্টা করতে হবে। নাম্বার 7, বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। রমজান মাস আসার আগেই বিগত রমজানের নেকামলগুলোকে করতে না পারার কারণগুলো
খুঁজে বের করার চেষ্টা করতে হবে, যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবিহ পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয়নি, কেন এক্সতাক পার করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআন ও সুন্নাহের আলোচনায় বসা হয়নি, কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি, কেন রমজানে পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি, এই বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। এই বছর রমজান আসার আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেকামলগুলো করার প্রস্তুতি গ্রহণ করা। নাম্বার ৮, শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তাওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সৎকার শুরু করা, যাতে এই মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়। নাম্বার ৯, রমজান মাসের ২৪ ঘন্টা রুটিন করা। রমজান মাস জুড়ে যে কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোনো না কোনো কাজে কীভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও নেকামল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। নাম্বার ১০, রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেকেই মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করেন, এতে করে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নতটি থেকে বঞ্চিত হয় মুমিন মুসলমানরা। তা থেকে বেরিয়ে এসে চাঁদ অনুসন্ধান করার সুন্নতটি জীবিত করার সর্বাত্মক পূর্ব প্রস্তুতি নিতে হবে। যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া এই দোয়াটি অবশ্যই পড়বেন। কানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। হযরত তালহা ইবনু উবাইদুল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি والإسلام ربي ربك الله। নাম্বার ১১, বেশি বেশি দোয়া করা। পবিত্র রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। হে আল্লাহ রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও সামিল করো। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মুমিন উম্মাহকে রমজানের আগে উল্লেখিত ১১টি প্রস্তুতি যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।